Ai, Carinho. E que aí eu falo bem, não, Gonzinho. Cuida, não. ২০১৭ সাল থেকে বাংলাদেশে ১২ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় পাওয়ায় রোহিঙ্গা কমিউনিটিরা শুক্রিয়া জানিয়ে সৌদি প্রবাসী, কানাডা প্রবাসী, মালয়েশিয়া প্রবাসী এবং অস্ট্রেলিয়া প্রবাসী সহ আরেকটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রোহিঙ্গা সাপোর্ট নামে তারা সবাই মিলে এ ত্রাণগুলো দিয়েছে নোয়াখালীর ফানিবন্দি মানুষের জন্য। ফানিবন্দি এলাকায় গিয়ে আমরা ১০টারও বেশি নৌকা নিয়েছি, ছোট ছোট নৌকায় করে প্রত্যেকটা এলাকায় প্রতিটি মানুষের বাড়িতে বাড়িতে এই ত্রাণগুলো পৌঁছানো হয়েছে রোহিঙ্গা কমিউনিটির পক্ষ থেকে। এগুলো সব হচ্ছে আমাদের মালামাল, এটি হচ্ছে যাচ্ছে আরেকটি এলাকায়। ইনসানিয়ত জিনিস হাত দিয়ে মাশাল্লাহ। এই মালামাল গুলো আপনাদেরকে রোহিঙ্গারা পাঠিয়েছে, রোহিঙ্গাদের জন্য আপনি কিছু বলেন, ওনাদের জন্য একটু দোয়া করেন, একটু দোয়া করেন। আলহামদুলিল্লাহ, আপনি খুশি হয়েছেন? হ্যাঁ খুশি হয়েছি, ধন্যবাদ। এই যে ধরেন এটা রোহিঙ্গা কমিটির পক্ষ থেকে আইছে, জাতিসংঘ থেকে অভিযোগ। দেশের চলমান পরিস্থিতিতে ক্যাম্প থেকে কোনো রোহিঙ্গা বের হওয়ার নির্দেশনা নেই, তাই স্থানীয় একটি এনজিওর সহযোগিতা নেওয়া হয়েছে। আলমানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহযোগিতায় রোহিঙ্গা কমিউনিটির পক্ষ থেকে মালামালগুলো ফানিবন্দি মানুষের কাছে বিতরণ করা হয়েছে। আসেন মুরব্বী, আসেন, নিয়ে যান, ওনাকে বুঝাই দেওয়া হচ্ছে। পানি দেন, তেল দুইটা, ২ লিটার তেল দেন, একটা পানি দেন, ২ লিটারই পানি দেন। পানির মাঝে পানির অভাব, রোহিঙ্গা কমিউনিটির পক্ষ তো যারা চৌদি প্রবাসী, কানাডা প্রবাসী, মালয়েশিয়া প্রবাসী এবং অস্ট্রেলিয়া প্রবাসী সহ যারা আছে তারার পক্ষ তুই। মৌলানা বাজার না, এটা মৌলানা বাজার।
মৌলানা বাজারে আছি। এটা কি কষ্ট করে যার দেখ এখনো পানি না হবে কি কষ্ট করে যার দেখ ত্রাণ লই রে ওই বাংলাদেশে যেখানে রোহিঙ্গা আসছে কক্সবাজারে সে রোহিঙ্গারা এসে আপনাদেরকে টাকা গুলা দিচ্ছে, তোমাদের না, এটা আমরা মহিলাকে দিছি, মহিলারা দিছেন।